এক সময় ঢাকায় ছবি তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে 80-টির মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে ব্যবসা সফল অনেক ছবি। বর্তমানে এই নায়িকা এখন অভিনয় করছেন জয় চৌধুরী দিয়ে তাইবের বিপরীতে। তবে সম্প্রতি জানা যায় এবার বাংলা দাবাং ছবির নায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এদিকে খোঁজ নিয়ে জানা যায় মায়ের বছরিক উপলক্ষে পূজা দিতে সম্প্রতি অপু বিশ্বাস বগুড়া গেছেন। পূজা শেষে ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। অপু বিশ্বাস আরো বললেন, কয়েকদিন আগে বগুড়ায় এসেছি মায়ের জন্য পূজা দিতে, কিন্তু এখানে এসে সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তবে সবচেয়ে বেশি মিস করছি মাকে। উল্লেখ্য, 2020 সালে 17 সেপ্টেম্বর রাত 1:37 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালী বিশ্বাস। অপু বিশ্বাসের বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও শেফালী বিশ্বাস দম্পতি 3 মেয়ে ও 1 ছেলে। তাদের মধ্যে সবার ছোট অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাস বাবাকে অনেক আগে হারিয়েছেন, মা ছিলেন তার একমাত্র অভিভাবক। মায়ের মৃত্যুতে বড় একা হয়ে পড়েন তিনি। এই প্রসঙ্গে অপু বিশ্বাস সম্প্রতি রাইজিং বিডিকে বলেন, আমার ভালো মন্দ সবকিছু মায়ের সঙ্গে শেয়ার করতাম, কোনো কিছু মায়ের পছন্দ না হলে করতাম না, এমনকি সিনেমার কাজের বিষয়েও। মা আমার ভালো বন্ধু ছিলেন, তাছাড়া আমার সন্তান আব্রাহাম খান জয়ের খেলার সঙ্গীও ছিলেন মা। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মাকে মিস করি। এছাড়া লকডাউনের কারণে এতদিন অপু বিশ্বাস বাসায় অবস্থান করেছেন, আর এই অবসরে মাকেই সবচেয়ে বেশি মনে পড়েছেন তার। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।